এই ওদিকে এদিকে এদিকে কি পুলিশ আইছে এই কোরআনের জন্য জীবন দেব সমস্যা আছে একবার আসবে পুলিশের কাজ পুলিশ করবে ওনারা দুনিয়ার ডিউটি করে আমরা আল্লাহর ডিউটি করব ঠিক কি না বলো আই গো আল্লাহ কি যে করি লাশারো মে ডুবে মরি দুই ম্যাডামের জ্বালায় আজকে বাংলা হইছে দিশাহারি আমার বাংলাদেশ মনে হয় সব পুরুষ হিজড়া হয়ে গেছে খালি মহিলা পার্লামেন্টে সাত নেতা আনুগত্য করো তাহলে তোমরা আল্লাহকে পাইবা কিন্তু এখন সৎ নেতা আনুগত্য করতে গেলে কোনো কথা নেই টাকা মামলা আমরা নির্ভীকি সেনা নেই বলতে চাই খোদার কালাম বুকে হাসতে হাসতে মরতে চাই বাতিল জালিমকে ভয় করি না ভাই যদিও জীবন চলে যাবে ভাই জীবন তো চলে যাবে একদিন থাকবে ইমানের পতাকা সেদিন ভাইকে অনেক ধন্যবাদ মোবারকবাদ আমিন খান তাকবীর আল্লাহ তাকবীর আসলে আমাদের বিচার আমাদের জন্য দরকার আল্লাহ তাআলা বলেন মিন ক্বাবলু হুদাল লিন্নাস হে মানব মণ্ডলী তোমাদের জন্য সুসংবাদ শোনো ওয়া আনজালাল ফুরকান কোরআনের এক নাম হলো ফুরকান বলেন না সুবহানাল্লাহ এক নাম কি ফুরকান আরো জোরে অস্বীকার করবে একদল আছেন আল্লাহর কোরআন অস্বীকার করে কথা বলেন না কেন লাহুম আযাবুন শাদীদ আল্লাহ বলে তারা কঠিন আযাবের মধ্যে পতিত হবে আল্লাহু আজিজুন যু ইন্তিকাম কারা যারা আল্লাহকে মানে না আল্লাহর কোরআনকে অস্বীকার করে একদল আছে না নাই আলেমুল আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় হামলা দেয় পাবনায় নাই আমরা তো আচ্ছা বোকা বারবার খাই যে ধোকা ওদেরই ধোকার পিছে শুধুই মিশে পড়েছি বারবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার নেই তো কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার দুর্নীতি জুয়া চুরি চলছে বাড়ি বাড়ি সত্য কথা কেউ নাই বলিবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার না না আর চলে না দেশটা হইল ফানা না না আর চলে না ঠিক কি না 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 আর চলে না দেশটা হইল ফানা বেঁচে কিনে খাইল যারা পাইল তারা যখন আছে যে সরকার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার ঠিক না বেঠি 2023 সালে বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে ফসল কমে যাবে ইনকাম কমে যাবে মানুষ মানুষকে কামড়াবে রক্ত আওয়ামী লীগ মানুষের রক্ত খাবে বিএনপি মানুষের রক্ত খাবে এমন একটা নজির সৃষ্টি হয়ে যাবে এইটা দেখে প্রধানমন্ত্রী গতকালকে বলেছিলে বিএনপি বেশি বাড়াবো যদি করো আবার তোদের ম্যাডাম খালদা জিয়াকে জেলে ঢুকাবো মাসলে জেলে ঢুকাবো বাড়াবাড়ি যদি করো আল্লাহ যদি আজকে রাতের বেলা আজরাইল পাঠাই দিয়ে ঘর জীবন ধর কথা কর না কে আজকে যদি বলে ম্যাডামের জীবন নিয়ে জেলে পাঠাবেন পরে জীবন নিয়ে কবরে যেতে হবে আগে কথা বলেন না কেন আল্লাহর মক্কর বুহা যায় না আল্লাহ বলে ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ আল্লাহ খাইরুল মাকিরিন আল্লাহ কয় তোর চিন্তা চেতনা যেখান থেকে শেষ আমি আল্লাহর চিন্তা চেতনা সেখান থেকে শুরু আল্লাহ বলেন হুদাল লিন্নাস আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি অবাইনাত মিনাল হুদা ওয়াল ফুরকান আমি আল্লাহ তাদের উপরে কোরআন নাজিল করেছি হেদায়েতের জন্য
এখন কোরআন বাদ দিয়া বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে অনেকে পড়ে আছে, অনেকে জিয়াউর রহমানের আদর্শ নিয়ে পড়ে আছে, আছে না নাই? ওদের আদর্শ নিয়ে পড়ে থাকো দুনিয়া পাওয়ার আশায়, কথা বলেন না কেন? ও আতাই কুলার মুসলমান ভালো করে বুঝে যাই, মামলা হামলার ভয় করিও না। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোর হিসাব হবে একা একা, তোর ম্যাডাম তোর মা তোর বাবা ওই দিন হিসাব দেওয়ার জন্য যাবে না, ওই দিন হিসাব দিতে হবে, যুবক তোমাকে আলাদা আমাকে আলাদা, অতএব দল যদি করতে হয় দল করবো কা? ওইদিকে এইদিকে এদিকে কি ভুলে যাইছে? কি ওইদিকে হে, কোরআনের জন্য জীবন দেবো, সমস্যা আছে? একবার পারবেন না, পুলিশ এসতো আর শুনতে এখানে, পুলিশের কাজ পুলিশ করবে, ওনারা দুনিয়ার ডিউটি করে, আমরা আল্লাহর ডিউটি করব, ঠিক কিনা বলো? কান খাড়া করে শোনো, পুলিশ ভাইদের জায়গা করে দেন, আসছে আর শুনুক, দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা, ঠিক কিনা? কারো বাবার দেশ না, কারো দাদার দেশ নয়, এ দেশে মুসলমানের স্বাধীনতা আছে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, ইসলাম থাকবে, ইসলাম নিয়ে সামনে আমাদের এগিয়ে যেতে হবে, ঠিক কিনা? যে খাইল কারো জন্য খুঁড়বেন ওই খাইলের মধ্যে নিজেকেই পড়া লাগবে, না বসিয়া কার সাপ দুধু কলা দিয়া, বিপদে ফেলিবে তোমায় সবল মারিয়া, অপরের জন্য তুমি না করিও খাদা, মরার আগে বলে গেছে ও মেধানির দাদা, একদিনে দিন নয় আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, ঠিক কিনা? আজকে আমি কারো জন্য গর্ত খুঁড়ব, এই গর্ত আমাকেই পড়া লাগবে। নবীকে গর্তের ফেলার জন্য আবু জেহেল গর্ত করছে, নবী হেঁটে যায় কিন্তু গর্তে নবী পড়ে না, বলেন তো এই গর্তের মধ্যে যে পাতা দিয়ে মাটি বিছিয়ে দিয়েছে, এই মাটিটা হুকুম মানে কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহকে আসমান ও জমিন তুই আমার, আমার নবী হেঁটে যাবে, খবরদার লড়বি না চলবি না, গর্ত নিচু হবি না, বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল কয় কি রে মোহাম্মদ, হাইতে গেলে পড়লো না কেন? দেখো আমিও যাই, ও পা দেওয়ার সাথে ধারাস করে জমিনে পইরা গেছে, আল্লাহ ইন্না বাদশা রব্বিক আলা শাদিদ ইন্না হু হুয়া ইবুদি ইউরিদ, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ঠিক কি না? নারাই তাকবীর, আল্লাহর কিতাবের কত পাওয়ার, কাফের বেঈমান অস্বীকার করলে কি হবে? আল্লাহ পাক বলে আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, যারা অস্বীকার করবে তারা এই দুনিয়াতে আজাবে পড়বে, গজবে পড়বে, আর যারা স্বীকার করবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পুরস্কৃত ঘোষণা করব, সুবহানাল্লাহ। এই যে আমরা কোরআন মেনেছি, হাদিস মেনেছি, মনে করছেন সম্মান কম, আল্লাহর কসম এত সম্মান আল্লাহ দিয়েছেন মনে হয় এমপি মন্ত্রীরা এত সম্মান পায় না, এমপি ক্ষমতায় আছে পুলিশ কয় স্যার ক্ষমতায় নেই, পাশায় লাত্তি দিয়া ফালাইয়া দেয় ডাস্টবিনে, কথা বল না কে? তাহলে ওই এমপি মন্ত্রীর দাম আছে ততক্ষণ, ক্ষমতায় আছে যতক্ষণ, আমাদের দাম সব সময়, কারণ আমাদের সিনায় আছে আল্লাহর কোরআন, ঠিক কিনা? এই যে আজকে দুইজন সন্তানকে মাথায় পাগড়ি দিলাম, এই সন্তানটা হয়েছে হাফেজ, এদের মা বাবার এত দাম এত দাম, এদের মা বাবার মাথার মধ্যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি পরাইয়া দিবে, বলেন সুবহানাল্লাহ। ওই আমেরিকার জর্জ ডব্লিউ বুশের কেউ পতন ঘটাইতে পারে নাই, আমার নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করলো, এক মুসলমান সাংবাদিক জুতা দিয়া ঢেল মারছিল, একবারই খাইয়া তার প্রেসিডেন্ট গিরি শেষ, আমেরিকার মতো রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে ঢেল মারা মানে এক বছর তার জেল হইল, 9 মাস পরে জেল খাটি বাইর হইয়া
সাংবাদিকরা খালি ছবি তোলে আর খোঁজে ও বাইরে হয়ে বলে ভাই আমার জুতা কই কয় খবরদার তওবা কর যে জুতার জন্য এক বছর জেল খাটলি এই জুতা কেন খুঁজিস কয় ভাই রে এই জুতা আমাকে কোরআনের জন্য সম্মানিত করেছে এমন জুতা আমার দরকার কয় তুই জেলে যাওয়ার পর এই জুতা আমরা নিলামে তুলছিলাম সারা দুনিয়াতে এত টাকা দিয়ে এই জুতা আমরা বিক্রি করেছি তোর চোদ্দ গুষ্টি পায়ের উপর পা দিয়া সারা জীবন খাবে টাকা শেষ হবে না আমরা তো আচ্ছা বোকা বারবার খাই যে ধোকা ওদেরই ধোকার পিছে শুধুই মিশে চলেছি বারবার চারিদিকে দেখি শুধু অন্ধকার ঠিক না আমার মনে আপনারা আমার উপর মন খারাপ করছেন ভয় নাই পুলিশ ওয়াজ শুনতে আসছে পুলিশকে ভয় করে লাভ নাই ভয় আল্লাহরে করতে হবে পুলিশকে ভয় যদি করেন জেল যদি ভয় করেন আগামীকাল থেকে দুর্নীতি আর করবেন না কথা কন না কে যৌতুক নিয়ে বিয়ে করবেন না বাল্য বিয়ে সন্তানকে দিবেন না মাদকের বিজনেস করবেন না ঠিক কিনা পুলিশ যতটুকু মানুষ ভয় করে অতটুকু যদি আল্লাহকে ভয় করতো বাংলাদেশের মানুষ আগে জান না চাইতো আরে কথা কন না কে কিন্তু আল্লাহ ওয়ালা যারা তারা কাকে ভয় করে জবান খুলে ডাক দিয়া কর না আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ কারণ এরা জানে বিচার একদিন করবেন তিনি ফাআঞ্জাইনাহু ওয়াহালাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন সূরা আল আরাফ আট নম্বর পারা বিশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের তেরাশি নম্বর আয়াত আল্লাহ বলে দুনিয়াতে যার কর্ম হবে যেমন নিতে হবে যেমন কেয়ামতের ময়দানে তার বিচার হবে তেমন নবী রসুলদের ওলামা ইকরামদের যদি বন্ধু বানান কর্ম ভালো হবে মসজিদের দিকে যাবেন মাদ্রাসার দিকে যাবেন আর যদি দুনিয়ার ধান্দাবাজদেরকে বন্ধু বানান দুনিয়াও শেষ আখেরাতও শেষ আরো জোরে কন নামাজ আছে যেখানে সফলতা নামাজ নাই যেখানে সফলতা নাই সেখানে আজকে হাজার যুবক দেখা যায় নামাজ বাদ দিয়ে খালি চাকরি খোঁজে আগে নামাজটা জামাতে আদায় কর চাকরি তোর পায়ের কাছে এসে পড়ে থাকবে এই যুবক দেখ তোর মতো হাজার যুবক ব্যবসা করে আজান হলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে হাজার যুবক কলেজে পড়ে দাড়িটা লম্বা আজান হয়ে গেলে মসজিদে নামাজ পড়ে আমি সেদিন লংপুরে বয়ানে গেলাম আমার এক ফ্রেন্ড রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ে কয় বন্ধু আজকে তোর একটু ঘুরে দেখাবো দেখতেছি অনেক ছেলে অনেক মেয়েকে নিয়ে একা একা গাছের নিচে বসে আছে ভালো না আল্লাহর ওলি না সব আল্লাহর ওলি আর একজনকে দেখলাম কয় বন্ধু আমার এক বন্ধুর সাথে মোলাকাত করে দেই দেখলাম এত সুন্দর পাগড়ি এত সুন্দর দাড়ি জুব্বা পরে দাঁড়িয়েছে আমি সালাম দিলাম মনে মনে করে বললাম ভাই কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ আমি বললাম ভাই আপনি কি মাদ্রাসা পড়ান না পড়েন বললো না হুজুর আমি কলেজের ছাত্র আমি আপনাদের বয়ান শুনে আমার দাড়িটাকে আমি লম্বা করে দিয়েছি চিন্তা করে দেখলাম দুনিয়াতে টাকা পয়সা কিছুই আপন না রসুলের সুন্নত আমল যদি করি কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবীজি বলেন যারা আমি রসুলের সুন্নতের আমল করবে একটা সুন্নতকে জিন্দা করবে আমি রসুলের সুন্নত কাকড়ে ধরবে আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নেব হুজুর আমি টাকা পয়সা সম্পদ সব বাদ দিয়ে আমি দাঁড়িয়ে রাখছি কত মেয়ে আমাকে মোল্লা মোল্লা বলে আল্লাহর কসম হুজুর আমি কারো কথায় কান দেই না এরা বাদাম খায় বিড়ি টানে আমি মসজিদে গেলে নামাজ আদায় করি কিন্তু আমি যখন ক্লাসে যাই যে মেয়েরা মাথায় কাপড় দিত না তারা আমাকে দেখে মাথায় কাপড় দেয় যে এই ছেলেরা সিগারেট খায় বাদাম খায় আমার সামনে আসলে একবারও সিগারেট খায় না অন্য অন্যরা যখন ফাজলামো করে একটু মস্কারা করে কিন্তু আমার সামনে যখন আসে ওরা বলে রে ও যে দুধ আল্লাহকে নিয়ে পড়ে আছে ওকে আল্লাহকে নিয়ে থাকতে দাও খবরদার সাথে বেয়াদবি করিও না দাড়ি কাটলে তিনটা মুসিবত এক নম্বরে ওয়াকালে তোর মরণ হবে
দুই নম্বরে যৌবনের পাওয়ার কমে যাবে তিন নম্বরে ২৪ ঘন্টা তোর আমলনামায় গুনাহ লেখা হবে সুবহানাল্লাহ হ্যাঁ দাড়ি রাখলে তিনটা বরকত এক নম্বরে যৌবনের পাওয়ার বাড়িয়ে দিবেন আমার আল্লাহ দুই নম্বরে জিকির ফয়সালা করে দিবেন আমার আল্লাহ আর তিন নম্বরে দাড়ির বরকতে কিয়ামতের ময়দানে কবরের আযাব ফেরেশতাদের সুপারিশে মাফ করতে পারেন আমার আল্লাহ যুবক রে আর দাড়ি কাটিস না তোর মতো আমি শরীফুল যুবক তাকায়া দেখ আল্লাহর কসম কোরআন শরীফ আমার হাতে একবারও দাড়িতে বেলেট লাগাই নাই চিন্তা করে দেখলাম আমার মা আমার বাবা কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করাইছে আমার মা ডাক দিয়া কাও সন্তান কালকে আমতের ময়দান আল্লাহ যদি বলে কি নিয়ে আইছো আমার মা কয় তোর মতো সন্তানটাকে মাওলার দরবারে হাজির করে দেব আর বলবো আল্লাহ একটা সন্তান হাফেজ বানাইছি আলেম বানাইছি আয় আল্লাহ তুমি মেহরবানি করে আমাকে মাফ করে দাও যুবক তোমার যৌবন আছে আমার যৌবন আছে তুমি আজকে গাঁজা টানো তুমি আজকে বিড়ি টানো তুমি আজকে মদের বারে যাও আমারও তো যৌবন আছে আমিও তো যাইতে পারি না 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 এগুলা খাইলে সময় নষ্ট টাকা নষ্ট যৌবন নষ্ট ঠিক কিনা ডক্টর আবুল কালাম স্যার বলেছে তুমি যদি ধ্বংস হতে চাও রাতের বেলা ঘুমাইও না দিনের বেলা ঘুমাইও আর নেশা করিও আর যদি নিজেকে সফল করতে চাও রাতের বেলায় সারা নামাজ পড়ে ঘুমাও দিনের বেলা কাজের সন্ধানে বার হও ওয়ালানা আবিদুম মা আবাদতুম আল্লাহর ইবাদতের পরে তোমরা জমিনে বিছিয়ে পড়ো ছড়িয়ে ছিটিয়ে পড়ো খানা তালাশ করো কাজের সন্ধানে সুবহানাল্লাহ কোন কথা কন না কে বিউটি পার্লারে সাদা গুলা যায় না যত কালা জাম সেগুলা যায় কালা জাম চেনেননি এমন ভাবে নেকাব কইরা কাসা কালা মানুষকে সাদা বানায় বাসরাত শেষ পরে দিন সকালবেলা বউ বাথরুম থেকে বাইর হয়ে দেখে সাদা জামান নাই এখন কালা জাম হয়ে গেছে এ কালা জাম তুই কে বলে আমি না তোমার বউ বলে কালকে দেখলাম পড়ি এখন মনে হয় পড়ি মরি এ ম্যাডাম হালত কেন কয় কথা কম বিয়ের সময় যৌতুক নিছো খবর নাই এখন যৌতুকের লাগি আমার বাংলাদেশে কত মে বছরে পরে আর মরে যৌতুকের নির্যাতন নারী নির্যাতন পুলিশ প্রশাসনেরা বন্ধ করতে পারে নাই ইনশাল্লাহ বন্ধ হবে যেদিন আমরা নিজে থেকে সতর্ক হব আর বলবো আমার বোন আছে আমার স্ত্রী আছে আমার সন্তান আছে আমরা বিয়ে দেব যৌতুক দেব না আমি বিয়ে করব যৌতুক নেব না ইনশাল্লাহ সেদিনেই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে এই জমিনে যৌতুক যৌতুকের নিশানা পর্যন্ত থাকবে না কিন্তু আমল তো আমরা করি না নিজে এখন বিয়া করি কয় ২০ লাখ নিমু এজন্য এখন একটা প্রথা শুরু হয়ে গেছে গিভ অ্যান্ড টেক আর যারা যৌতুক নিয়ে বিয়া করেছেন আল্লাহর কসম ওর বউর ভালোবাসা জীবনও হয় না কথা বলে না যত বড় অফিসার তার কপালে তত বড় জুতার বাড়ি সরকারের ডিউটি করে বাসায় ঢুকলে ডাক দিয়া কয় ম্যাডাম দরজা খোল কয় দারোয়ানকে বল না বাড়ি গিয়া দেখছে ঘরের দরজা খোলা বউ নাইট ক্লাবে গিয়া ড্যান্স দিতেছে দিল তো পাগল হে কথা কন না কে আর আমাদের দুগুলামি আর হুজুরের বউয়েরা কৃষকের বউ যদি বাড়িতে না পাই হাতের মধ্যে লাঠি নিয়ে কয় গেলি কইরে আমি আইতাছি কথা কন না কে বড় লোকের বউ কাজের বুয়ার দ্বারা রান্না করে রাখে স্বামীর জন্য আর আমরা আল্লাহর কসম চা খাই টাটকা বউয়ের হাতে রান্না খাই কথা বলে না কোন বড় লোকের কপালে ওঠে না বউয়ের হাতে রান্না মাঝে মাঝে বছরে একবার বউ স্বামী স্ত্রী এক জায়গায় হতে চায় এরপরে টাকা নিয়ে ঘুষে ঘুষি লাগে কয় তোর অ্যাকাউন্টে ৩ কোটি আমার অ্যাকাউন্টে কেন ৩ লাখ সমান করাগে কথা কন না কে আর আপনার বউ আমার বউকে ২০ টাকা পকেট থেকে বাইর করে দিয়েছেন এমন খুশি কয় আমার স্বামী ময়না টিয়া পাখি এখন যদি ফোন দিয়া কথা কন বউ তুমি কেমন আছো বলবে আসসালামু আলাইকুম হুজুর আমি খুব ভালো আছি ২০ টাকা দিয়েছেন আপনার জন্য ঝালমুড়ি থেকে নিয়ে আইছি মাহফিল থেকে আসেন দ্রুত একসাথে খাবো কথা কন না কে আর বড় লোকের বউকে ২০০০ টাকা দিয়েছেন নাই
বন্দুক নিয়ে পার্কে যায় সব ফুটে দিছি কথা বলেন না কেন এই জোরে কথা ঠিক কি না কারণ কি জলবান বয়সে কোরআন মানে না হাদিস মানে নাই বৃদ্ধ বয়সে এখন জীবনটাকে উড়া ধুয়া চালাইতে চায় যুবক এ দুনিয়া শেষ না ভাই এ দুনিয়া শেষ না মরে যেতে হবে বিচার একদিন হবে যা করতেছেন করেন ভেবেচিন্তে করবেন যখন ঘরের দরজা বন্ধ করে যুবকরা তোমরা গুনাহ করো একটু খেয়াল করবা কেউ না দেখলো আমার আল্লাহ কিন্তু দেখতেছে কথা কর না কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এই কথাটা যদি খেয়ালে আসে আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম গায়বের মালিক তো আমার আল্লাহ এই কথা যদি খেয়ালে থাকে ওই যুবক খোদার কসম পানির তলে ডুব দিয়ে গুনাহ করতে পারে না আছে না কিছু যুবক নারীদেরকে দেখলেই প্রিজিং করে বাঁকা নজরে তাকায় আছে না নাই قال النبي صلى الله عليه وسلم زين العين النظر ابو داউদ শরীফের 326 নম্বর হাদিস আল্লাহ নবী ডাক দিয়ে বলে আইম্মা কেউ যদি চোখ দিয়া বেগানা নারীর দিক তাকায় আল্লাহ রাব্বুল আলামিন জিনা করলে যে গুনাহ সেই গুনাহ তার আমল নামায় দিয়া দেয় قل للمؤمنين يغضوا من ابصارهم ويحفظوا فروجهم ওরে যুবক তোমার চক্ষুকে তোমরা নিম্ন নিম্নগামী করো আদেশ করেছেন কে আরো জোরে গান কে কে আদেশ করছে আল্লাহ এখন চোখ আমগো উপরে অনেক আমগো সমাজে টিচার আছে ছাত্রর দিকে চশমার উপর দিয়ে তাকায় আছে না নাই অনেক চশমাওয়ালা আছে يعلم من في السماوات والأرض الغيب إلا الله أرزقكم غيب الملك আল্লাহ বলে হে নবী আসমান জমিনের কোন বাসিন্দা গায়বের খবর রাখে না গায়বের খবর রাখি আমি আল্লাহ ও নবীর উম্মতের দল ও আম্মা জানে আ যুবক রে তাহাজ্জুদের নামাজ যদি কে গোপনে 40 দিন পড়ো গো অলির খাতায় তোর নাম না লেখাইয়া মরণ হবে না অতি গভীর হয় রজনী যখন প্রভুর করুণা তুমি পাহিবে তখন ওরে প্রভুর করুণা যদি পাহিবারে চাও গভীরাতে উঠে প্রভুর গুণগান গা তুমি যদি আমার আল্লাহর প্রিয় আপন হতে চাও গভীরাতে উঠে তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া দাও রসুলের সুন্নতের আমলটা চালু করে দাও আল্লাহর কসম মরতে দেরি আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না ঠিক কি না না রই থাকবে আমার বাংলাদেশের সব ওসি সবকে বলবো প্রত্যেকটা মসজিদে গিয়া যেন বক্তব্য দেয় তাকবীর দেন লিল্লাহ তাকবীর ইনশাআল্লাহ আর যদি আমি আপনাদের সাথে থাকি জুয়া মত চলবে না আমার এলাকার মধ্যে আপনি সবাই ঠিক আছে তো চলবে না এর পক্ষে কে কে আছেন হাত তোলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই আছেন ঠিক আছে সবাই ভালো থাকবেন ওয়াজ শুনেন
আর শুধু শুনলে হবে না আমল করতে হবে আমল করতে হবে ফজরের নামাজ সবাই পড়বেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মাশাআল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ মোবারকবাদ আমিন খান তাকবীর লিল্লাহ তাকবীর আসলে এমন পুলিশ অফিসার আমাদের জন্য দরকার এই জয়ন্ত ভাই আমগো এলাকার মানুষ কিন্তু কুড়িগ্রাম বাড়ি কাছে তো অনেক ভালো আরো ভালো হবে ঠিক আছে যে কোনো সমস্যা আমাদের কাছে বলবেন আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য এবং আমরা সব সময় চাইবো আপনারা ভালো থাকবেন আর আপনারা ভালো থাকলে আমরাও ভালো ঠিক আছে আর যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আমাদের সাথে সাথে অবগত করবেন ওই যে আমার যে কথা বললেন ওনার কাছে নাম্বার আছে আমার নাম্বারও কিছু কিছু লোকের কাছে আছে ওনার কাছে সরকারি নাম্বারটা আছে আমার কাছে পার্সোনাল নাম্বার আছে ঠিক আছে আমি নাম্বার দেবো আমি এর আগেও আসছিলাম এলাকায় আবার আসবো দিনের বেলা আসবো পরিচয় হবে সবার সাথে ঠিক আছে আর মাদক যদি থাকে এলাকায় এই ব্যাপারে খবর দিবেন তারপরে বাল্যবিবাহ যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন নিজেদের ফ্যামিলিদের জন্য না হয় অন্যদের ফ্যামিলিদের জন্য না হয় এই খবর গুলো দিবে আর জুয়া মাদক জুয়া এসব যেন না হয় বিশেষ করে আমরা যে দুইজন অফিসার আছি এই দুইজন অফিসার যে কয়েকদিন থাকবো এই আমিন আর আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন ধন্যবাদ মাশাআল্লাহ আল্লাহ পাক ভাইকে ইসলামের জন্য কবুল করেন গো আমিন আর জোরে গো আমিন আমি বললাম না পুলিশ ভাইরা আমাদের জন্য অনেক কিছু করে আমি খুশি হব ভাইরা যখনই যাবে এদিক দিয়ে মাদ্রাসার ছাত্রদের একটু খবর নিবে কি ঠিক না অসহায় এতিমরা পড়ে একটু খবর আমাদেরকে নেবে এবং এই এলাকার জনপ্রতি যারা আছেন তাদেরকে বলবে এই মাদ্রাসার একটু খবর নিবেন গয়েশবাড়ি দক্ষিণপাড়া হাপিয়ে দিয়ে মাদ্রাসা এতিমখানা এতেই মশাই গরিবরা পড়ে ঠিক কিনা না